দেশের অভিজাত নাগরিকদের অন্যতম বিনোদন ও আড্ডা জায়গা ঢাকা বোট ক্লাবে সদস্য পদ পেতে গুনতে হয় 15 লাখ টাকা। সেই সঙ্গে লাগে 10,000 টাকার সার্ভিস চার্জ। সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বারের ভেতরে কোনো সিসি ক্যামেরা রাখা হয়নি। বোট ক্লাবে সাধারণত ডোনার মেম্বার, লাইফ টাইম মেম্বার এবং পার্মানেন্ট মেম্বার ক্যাটাগরিতে সদস্যপদ দেওয়া হয়। ডোনারদের সদস্যপদ নিতে 15 লাখ, লাইফ টাইম মেম্বারদের 12.5 লাখ, পার্মানেন্ট মেম্বার 10 লাখ, ফরেন মেম্বার 50,000 এবং অ্যাসোসিয়েট মেম্বার পদের জন্য 25,000 টাকা দিতে হয়। এছাড়াও ক্লাবের মেম্বারশিপ পেতে আবেদনকারীকে 3 জন বর্তমান মেম্বারের সুপারিশ নিতে হয়। সদস্যদের জন্য সেখানে আড্ডা, ইনডোর খেলাধুলা, খাওয়া দাওয়া, ডিজে পার্টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত একটি বার রয়েছে। বারে নামমাত্র মূল্যে মদ্যপান করার ব্যবস্থা রয়েছে। তুরাগ নদীর তীরে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। 2020 সালের শুরুর দিকে নান্দনিক স্থাপনা ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ শুরু হয়। মদ খেয়ে ফুর্তি করার জন্য বেশ কয়েকটি কক্ষ রয়েছে বোট ক্লাবে। এছাড়া এই ক্লাবে সদস্য ছাড়াও মদ কিনতে পারেন বহিরাগতরাও। ঢাকা বোট ক্লাবটি মূলত 3 তলা একটি স্থাপনা, যার নিচতলায় রয়েছে বসার জায়গা, আর 2য় তলায় রয়েছে মদের বার, আর 3য় তলায় রয়েছে স্বল্প সময়ের জন্য রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা, যেখানে অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ সাধারণ মহলে দীর্ঘদিনের। এমনটাই প্রতিবেদন করেছে বাংলাদেশের দৈনিক পত্রিকা যুগান্তর। বিরুলিয়া গ্রামের এক প্রভাবশালী নেতা জানান, ঢাকা বোট ক্লাবে বৈধ মদের বার থাকা ও অন্যান্য সুবিধা থাকায় ঢাকা শহরের ধনাঢ্য পরিবারের অনেকেই এখানে প্রতিদিন যাতায়াত করেন। ক্লাবের সদস্য ছাড়াও যে কেউ ওখানে বিদেশি ব্র্যান্ডের মদ কেনার সুযোগ পান। ক্লাবের দায়িত্বে থাকা অফিসারদের সঙ্গে সখ্যতা করে রাত্রি যাপনেরও সুযোগ পান কেউ কেউ। সরেজমিনে সোমবার ঢাকা বোট ক্লাব এলাকায় গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতো সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে পরিমণির ধর্ষণ তেষ্টা ঘটনার পর বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি করা হয়েছে, এমনটাই প্রতিবেদন করেছে যুগান্তর। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান, ক্লাবের সদস্যই সাধারণত এখানে আসেন, তাদের সঙ্গে কোনো অতিথি আসলে তারাই কেবল এখানে প্রবেশ করতে পারে। তিনি আরও জানান, এখানে প্রতিদিনই গভীর রাত পর্যন্ত পার্টি করা হয়। যুগান্তরের প্রতিবেদনে আরও উঠে এসেছে, অন্যের লিজ নেওয়া খাস জমিতে জোর করে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। নান্দনিক স্থাপনাটির নির্মাণ কাজ শুরু করার সময় থেকেই লিজ গ্রহীতা জমির দখল বুঝে নিতে সরকারি বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোনো প্রতিকার পাননি। প্রতিকার না পেলেও লিজ গ্রহীতা বাৎসরিক ইজারা মূল পরিশোধ করেছেন সাভার আমিনবাজার ভূমি অফিসে। ঢাকা বোট ক্লাব কর্তৃক দখলকৃত জমির লিজ গ্রহীতা বিরুলিয়া এলাকার আতাউল্লাহ মাদবরের ছেলে সাইদুর রহমান সুজন। খোঁজ নিয়ে জানা যায়, তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ শুরু করা হয় 2020 সালের শুরুর দিকে। জমি লিজের কোনো কাগজপত্র ছাড়াই জোর করেই সীমানা প্রাচীর নির্মাণ করে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃতপক্ষে ওই জমির লিজ গ্রহীতা সাইদুর রহমান সুজন মাদবর। নির্মাণ কাজ শুরু করার আগে লিজ বাতিল করা বা অন্য কোনো কাগজপত্র দেখাতে পারেনি ঢাকা বোট ক্লাব। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় আলোচনায় এসেছে রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা বোট ক্লাব। ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনার 5 দিন আর ঘটনা প্রকাশ্যে আসার 24 ঘন্টা অতিবাহিত হলেও আলোচিত ক্লাবটিতে এখনও কোনো অভিযান চালায়নি পুলিশ। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 13 জুন রোববার রাত 8টার দিকে নিজের ফেসবুক পেজে এই অভিযোগ আনেন পরিমণি। তবে রাত 10:30টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের কাছে নির্যাতনকারীদের নাম পরিচয় প্রকাশ করেন পরিমণি। পুরো ঘটনার জন্য দুজনকে দায়ী করেছেন রঙিন পর্দার সদা হাস্যোজ্জ্বল এই নায়িকা। তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ, অন্যজন পরীর কস্টিউম ডিজাইনার জেমির স্কুল বন্ধু অমি নামের এক ব্যবসায়ী। পরিমণি জানান, গত 9 জুন বুধবার রাত 12টায় নতুন একটি প্রজেক্টের মিটিংয়ের কথা বলে তাকে বিরুলিয়ায় অবস্থিত বোট ক্লাবে নিয়ে যান অমি। পরিমণি সেখানে গিয়ে দেখেন নাসির ইউ মাহমুদ সহ 4-5 জন টেবিলে বসে আছেন। তাদের সঙ্গে পরিমণিকে পরিচয় করিয়ে দেন অমি। পরিমণিকে নাসির ইউ মাহমুদ
মদ পানের প্রস্তাব দিলে পরিমণি সেটি নাকচ করেন। এরপর তাকে কফি খেতে দেয়া হয়। কফির কাপে তিনি চুমুক দিলেও স্বাদ খানিকটা অস্বাভাবিক মনে হয় পরিমণির কাছে, তাই তিনি আর কফি পান করেননি। পরিমণি জানান, টেবিলে থাকা ঠান্ডা পানীয়তেও তিনি মুখ দেননি, বিপরীতে বারবার এগুলো পান করার জন্য জোর করছিলেন নাসিরিউ মাহমুদ। সেটি না শোনাই পরির ওপর ক্ষিপ্ত হন তিনি। এরপর টেবিল থেকে উঠে ওয়াশরুমে যেতে চাইলে তাকে বাধা দেয়া হয়, বাসায় যেতে চাইলেও দেয়া হয়নি। পরিমণি বলেন, নাসিরিউ মাহমুদ তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন, মুখের ভেতর জোর করে মদের বোতল ঢুকিয়ে দেন, এতে দাঁতে আঘাত লাগে এবং কিছু মদ গলায় যায়, গলা ও বুক জ্বলতে থাকে। তিনি তখনই খানিকটা অসুস্থ হয়ে পড়েন। তার সঙ্গে থাকা জেমি তখন চিৎকার ও কান্না শুরু করলে তাদের ধর্ষণের হুমকি এবং অকথ্য ভাষায় গালাগালি করেন নাসিরিউ মাহমুদ। পরিমণি সেখানে অনেকক্ষণ ধরে অচেতন অবস্থায় ছিলেন। এ সময় তার সঙ্গে কি ঘটেছিল তাও তিনি জানেন না, কিভাবে তিনি সেখান থেকে এসেছেন তাও তার জানা নেই। এক সময় নিজেকে তার গাড়িতে দেখতে পান বলেও জানান তিনি। পরিমণি বলেন, এ সময় তার কাপড় ভেজা ও ফাটা ছিল। সাংবাদিকদের সঙ্গে কথা বলার বেশিরভাগ সময় জুড়েই পরিমণির চোখে ছিল জল। পরিমণি জানান, ঘটনার সময় নাসিরিউ মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন, পরবর্তীতে জানা গেছে সভাপতি নন। নাসিরিউ মাহমুদ বর্তমানে ঢাকা বোট ক্লাবের এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে রয়েছেন। চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এই বিষয়ে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, পরিমণির সংবাদ সম্মেলনের পর থেকে নাসির তার 3 রক্ষিতাকে নিয়ে এই বাসায় পালিয়েছিলেন। মাদক রাখার অভিযোগে সে 3 জনকেও আমরা গ্রেপ্তার করেছি। নাসির প্রসঙ্গে তিনি বলেন, নাসিরের বিরুদ্ধে আগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে। নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে আমরা সেগুলোর তদন্ত করব, বললেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। পরিমণি ক্লাবের সদস্য না হয়েও সেখানে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, পরিমণি স্বনামধন্য নায়িকা, বোট ক্লাবে যেতেই পারেন, গেলে যে তাকে সেখানে হ্যারেজ করবে সেটা ঠিক না। তিনি বলেন, এই ঘটনা নিয়ে রোববার রাতে সংবাদ সম্মেলন করেন পরিমণি। সংবাদ সম্মেলনের পরপরই আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছিলাম, তবে যেহেতু রাতে মামলা হয়নি তাই আমরা অ্যাকশনে যাইনি। হারুনুর রশিদ জানান, নাসির উদ্দিন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।